আমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। মদন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা, বিধায়ক। মদনবাবু, আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন মদন মিত্র, হ্যাঁ মদনবাবু, আমার কাছে সরাসরি প্রশ্ন, সরকারি হাসপাতালের যে অবস্থা, জানি আমরা আলোচনা করছি আজকে, নামে সুপার স্পেশালিটি হাসপাতাল, এক একটা জেলায় দুটো তিনটে করে সুপার স্পেশালিটি হাসপাতাল দেখতে পাচ্ছি, কিন্তু পরিষেবার এরকম ভয়াবহ অবস্থা কেন, যেটা নিয়ে আমার বারবার প্রশ্ন করছি, কি কোন জায়গায় সমস্যা হচ্ছে, জটিলতা কোথায়, জটটা কোথায়? দেখো একটা কথা বলি, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, আগামী 50-100 বছরেও সেই কাজের মূল্যায়ন করে শেষ করা যাবে না। তিনি সুপার স্পেশালিটি, SDU, ICU, ITU এবং বিশেষ বিশেষ সমস্ত ব্যবস্থা নিয়ে সুপার স্পেশালিটি হসপিটালগুলো করেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি যে মালদায় বা মুর্শিদাবাদে মাঝে মাঝে শিশু মৃত্যু ঘটছে। তবে শিশু মৃত্যুর ঘটনা, এটা যখন CPM-এর আমল ছিল, তখন আমি যুব প্রেসিডেন্ট ছিলাম, তখন বাঁকুড়ায় এক একদিনে 25-30 জন করেও মারা গিয়েছিল, এবং সব ডেলিভারির পরে ম্যাল নিউট্রিশনের জন্যে, কারোর 1 কেজি, কারোর 1200 ওজন হয়েছিল, বাচ্চাগুলোকেও মাচেনি। ইট ইজ নট এ নিউ থিং, বাট ভেরি আনফর্চুনেট। মানে ব্যাপারটা হচ্ছে, মমতা ব্যানার্জি তো অপারেশন করবেন না, মমতা ব্যানার্জি সব ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু ডাক্তারদের এই যে গার্ডের নিচের খবরটা এসছে, পরে ডাক্তারদেরও দেখতে হবে, ওষুধ দেখতে হবে, এক্সপায়ারি ডেট দেখতে হবে, এটা কি মমতা ব্যানার্জি দেখবেন? এক্সপায়ারি ডেট দেখতে হবে, অ্যানাস্থেসিয়া ঠিক মতো হলো কি না, এবং সব ব্যাপারটা নিজের মানে বুঝিয়ে, না বুঝলে এখন আর চলবে না, বুঝিয়ে করতে হবে। বাট তুমি যদি আমার ইন্ডিভিজুয়াল হিসেবে জিজ্ঞেস করো, আমি মনে করি যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের, মর্মান্তিক, বিশেষ করে শিশুগুলো যারা বড় হতেই পারলো না, তাদের মৃত্যু খুবই দুঃখের, এবং আমার থেকেও বেশি বেদনা যিনি পাচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি রেয়াত করছেন না, তিনি চেষ্টা করছেন ব্যাপক রদবদলের মধ্যে দিয়ে, পুলিশে বলুন, স্বাস্থ্যে বলুন, কোথাও কোনো ফাঁক থাকলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নেওয়া, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করার করেছেন সেটা তো ঘটনা, যে স্বাস্থ্যমন্ত্রী নিজে তো আর চেক করবেন না যে এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে কিনা, আর ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা। আপনি যার কথা বলছেন মদনবাবু, সেই মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার নিজের চিকিৎসা ভুল হয়েছে এ রাজ্যে। একসময় আপনারা আপনি দায়িত্ব নিয়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন, বহু মানুষকে বেড পেতে সাহায্য করেছেন, সেদিন তো নেই। এ রাজ্যে মুখ্যমন্ত্রীর পর্যন্ত ভুল চিকিৎসা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সেটা বলেছেন, এরপরও তো হুশ ফেরেনি, আর কবে ফিরবে, এর দায় কে নেবে? দেখো, দায়কে তো আমি বলতে পারবো না, কারণ আই এম অ্যাবসলিউটলি অ্যান আউটসাইডার অ্যান্ড আই এম এ লেম্যান, আই এম নাইদার এ ডক্টর নর অ্যান ইনসাইডার। ফলে এক্ষেত্রে কী হয়েছে না হয়েছে এটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন, মুখ্যমন্ত্রী তার নজর এড়ায় না কিছু, এবং তিনি নিশ্চয়ই দেখবেন। তবে হাসপাতালে যদি ল্যাপসেস হয় কোনো কারণে, সেটা অত্যন্ত দুঃখের, এবং এখন তো প্রায় প্র্যাকটিক্যালি চিকিৎসা থেকে শুরু করে সবই ফ্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া, রেশন, শিক্ষা, ব্যাংকের টাকা, তারপরে স্বাস্থ্যসাথী, খাওয়া, চাল, রেশন সবই ফ্রি হয়ে গেছে। ফলে ডাক্তারদের কাছে আমার অনুরোধ যে আপনারা আরও বেশি, আরও সিরিয়াসলি আপনারা দেখুন, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করতেন, উনি কিন্তু 24/7 কাজ করছেন, উনি কিন্তু 24 ঘন্টা কাজ করছেন, সেখানে কেউ যদি রুটিন মাফিক ডিউটি করেন, তাহলে ন্যাচারালি সেখানে আমাদের একটা আবেদন থাকবে, যে মানবিকতার আবেদন, যাতে এই ধরনের অপমৃত্যু বন্ধ করা যায়। আমি বুঝতে পারছি আপনি মানবিকতার কথা বলছেন, মুখ্যমন্ত্রীর লাগাতার পরিশ্রমের কথা বলছেন। আমার প্রশ্ন মদনবাবু, আপনি আমার খুব স্পেসিফিক প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে রেফার রোগ বলছেন, মুখ্যমন্ত্রী রেফার রোগ নিয়ে নিজে বার্তা দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন রেফার রোগ নিয়ে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, শুনালাম আরও একবার,
প্রেস কনফারেন্স করে ক্যামেরার সামনে তিনি বার্তা দিয়েছেন যে কেন রেফার রোগ হচ্ছে, তারপরও তো রেফার রোগ হয়ে যাচ্ছে। আমি বলছি আটকাচ্ছেটা কোথায়? আপনি বলছেন চিকিৎসককে দেখতে হবে, চিকিৎসক কীভাবে দেখবে? কোনো পদক্ষেপ তো নেওয়া হচ্ছে না, সরকারি হাসপাতাল চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি? বারণ করার পরও রেফার রোগ আজ পর্যন্ত এখনো পর্যন্ত চলে যাচ্ছে, সমাধান তো কিছু হয়নি মদনবাবু। দেখো, মুখ্যমন্ত্রী রেফার শুধু করতে বারণ করেননি, মুখ্যমন্ত্রী বলেছেন যে রেফার যদি করতেই হয় তাহলে তোমাকে কন্ট্রোল রুমে খবর নিতে হবে এবং কোন হাসপাতালে তুমি দেখে নেবে তোমার কম্পিউটার দিয়ে কন্ট্রোল রুমের চেহারা, যে হাসপাতালে বেড খালি আছে যেখানে গেলে ঘুরতে হবে না সেই হাসপাতালেই তুমি পাঠাবে, আদারওয়াইজ রেফার করবে না যতক্ষণ না পর্যন্ত রোগীর একটা বেডের ব্যবস্থা হয় এবং সে যেন নার্সিংহোমে গিয়ে পচে না মরে, দালালের পাল্লায় না পড়ে। এখন হয় কি, ডাক্তাররা দেখলেন যে অন্য জায়গায় একটা, ধরুন সে ফর এক্সাম্পল চিত্তরঞ্জনে একটা বেড আছে, কিন্তু যখন উনি পাঠালেন ততক্ষণে আরেকটা পেশেন্ট ভর্তি হয়ে গেছে। মানে পশ্চিমবঙ্গে মানুষ সিপিএমের আমল থেকেই এত রুগ্ন, এত জীর্ণ এবং মন্বন্তরের মতো, তারা খাবার পায়নি। এখন তো ধরুন মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত রকম, পাঁচ টাকায় মা ক্যান্টিন কী নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তভাবে চেষ্টা করছেন যে সব মানুষ যেন পুষ্টিবান হয়, তাদের শরীরে যেন ন্যূনতম পুষ্টি হয়, ম্যাল নিউট্রিশনে কাউকে মারা না যেতে হয়। কিন্তু আমি এইটুকুনি বলবো যে সরকারের তরফে কোনো গাফিলতি আছে আমি মনে করি না, তবে হাসপাতালের যারা অপারেশন করছেন, চিকিৎসা করছেন, তাদের কাছে আমার আবেদন, এটাকে শুধুমাত্র চাকরি না মনে করে এটাকে সেবাই পরম ধর্ম, নাইটিঙ্গেল যেমন করে হাতে ক্যান্ডেল নিয়ে যেতেন সেই রকম ডক্টরস ডে মনে রাখবেন। আমরা ইন্টারন্যাশনাল ডক্টরস ডে পালন করি, মানে আজকে ডাক্তারবাবুদের দিন, মানে কতটা আমরা সম্মান করি আপনাদের। আপনারা সেই দিকে তাকিয়ে আপনারাও তো একটা চ্যালেঞ্জ নিতে পারেন যে আমরা মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেবো যে না, আমাদের হাতে একটা মানুষও মরছে না। মমতা, একটা বিষয় স্পষ্ট যে আপনি এই যাবতীয় ঘটনার সঙ্গে একটা বিষয় স্পষ্ট হলো, অনেক ধন্যবাদ মদন মিত্র, আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না। মদন মিত্র আমাদের সঙ্গে ছিলেন এবং একটা বিষয় স্পষ্ট যে মদন মিত্রর কাঠগড়ায় কিন্তু শুধুমাত্র চিকিৎসকরা, যাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত, যাদের নিজের কাজটা নিজে করা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন। এত রকমের ফ্রি প্রকল্প চলছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে পাঁচ টাকায় মা ক্যান্টিন থেকে শুরু করে সব কিছু চলছে, চিকিৎসকরা কেন তাদের নিজেদের কাজটা করছে না, শুধুমাত্র চাকরি হিসেবে কেন দেখছে, কেন কোনো মানবিকতার সঙ্গে ট্রিটমেন্ট করছে না? সোজাসুজি প্রশ্ন, পাল্টা প্রশ্ন মদন মিত্রের।